নমস্কার বন্ধুরা, মায়ের হাতের ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মা 1 কিলো কাঁচা আম কিনে নিয়ে এসেছে বাজার থেকে। এবার আমগুলোকে পরিষ্কার জলে আগে ধুয়ে নিচ্ছে। কি ভাবছেন আজকে মা আম দিয়ে কি বানাচ্ছে? তাহলে সেটা জানার জন্য আজকের স্পেশাল রেসিপিটি পুরোটা দেখুন, আর অন্য দিনের মতো আমাদের সাথে থাকুন বন্ধুরা। প্রথমেই জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে। শুকনো অবস্থায় মা আমের খোসাগুলো ওপর দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। আমের খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে। এইভাবে আমের ভেতরের বীজটাকে বাদ দিয়ে মা এইভাবে সবকটা আম কেটে নিচ্ছে। এইদিকে মায়ের সব আম কাটা হয়ে গেছে প্রায়। মা এখন ওপর দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছে ভালো করে। আমগুলোকে মিক্সড করে নেওয়ার পর মা গোটা একটা দিন হালকা রোদে দিয়ে রেখেছিল। তার পরের দিন এটা বানিয়ে নিয়েছে, কারণ এখন আমের আচার বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে। 2024-এ যা রোদের তাপ, আমাদের দমদমে 43°C, ভাবতেই পারছেন কতটা গরম। এখন দুদিন ধরে একটু নেমেছে, আবার শুনছি আজকে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। সোমবারের আশায় সবাই ছিলাম আমরা। আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে আছে, রোদের সেরকম তাপ নেই। মা এদিকে কড়াইতে শুকনো খোলায় মশলা ভেজে নিচ্ছে। 5 থেকে 6টা শুকনো লঙ্কা আর 2 টেবিল স্পুন পাঁচফোড়ন। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল গরম হলেই ফোড়নে পাঁচফোড়ন দিয়ে আমগুলোকে ভালো করে মা নেড়েচেড়ে নিচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে মা এখন অ্যাড করে দিচ্ছে আখের গুড়। আর আখের গুড় দিয়ে ঘন ঘন মা নেড়েচেড়ে নিচ্ছে কড়াই। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছে, কারণ মা বলল যতক্ষণ না গুড়টার আঠালো ভাব আসছে ততক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। তারপর মা ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দেবে। তার জন্য মা আগে থেকে ভেজে রেখেছিল গোটা মশলা, সেটাকে ঠান্ডা করে এখন গুঁড়ো করে নিচ্ছে। এবার অ্যাড করে দেবে গুঁড়ো মশলা। নামানোর আগে গুঁড়ো মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি, সামার স্পেশাল ম্যাঙ্গো পিকেল। এখন শুধু আচারটা ঠান্ডা হয়ে আসা পর্যন্তই অপেক্ষা। তারপর মা কাচের শিশিতে ঠান্ডা করে ধীরে ধীরে ঢেলে নিচ্ছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, আর লোভ সামলানো যাচ্ছে না। তোমরা কেন শুধু শুধু দেরি করছো বন্ধুরা? ঝটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে রেখে স্টক করে সারা বছর আমের আচারের মজা নাও।